যে কোন ধরনের ব্যথার ক্ষেত্রে আমরা দু ধরনের ডায়াগনোসিসের কথা বলছি, একটা মেকানিক্যাল এবং একটা প্যাথোলজিক্যাল। যদি মেকানিক্যাল সমস্যা থাকে সেক্ষেত্রে কি করে? মেকানিক্যাল সমস্যা থাকলে যেটা আমরা বলছি নন সার্জিক্যাল, এখানে পেইন কিলারও প্রয়োজন হয় না, খুব রেয়ার। কি করে সম্ভব সেটা? সেটাই তো হচ্ছে আমাদের এসপি হসপিটালের টেকনিক, যে এইটাই আমরা সাকসেসফুল। আমরা 23 বছর এসপি হসপিটালে আমরা এই রোগীদের চিকিৎসা করে আসছি। অলমোস্ট এ পর্যন্ত আমরা 1 লক্ষ রোগীকে অপারেশন বিহীন চিকিৎসা করতে সক্ষম হয়েছি, যারা কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যাতে আক্রান্ত ছিল মেকানিক্যাল প্রবলেম নিয়ে। পাশাপাশি অনেক প্যাথোলজিক্যাল রোগ এসেছে, সেগুলোকেও আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়েছি, বিভিন্ন জায়গায় রেফার করে আমরা ট্রিটমেন্ট করতে সক্ষম হয়েছি। তো যেটা হলো যে আমরা বলছি যে মেকানিক্যাল ব্যাক পেন, মেকানিক্যাল নেক পেন, মেকানিক্যাল মাথা ব্যথা, এগুলার জন্য একমাত্র সলিউশন হচ্ছে ফিজিওথেরাপি। আমরা কি দেখতে পাই, দেখবেন যে একজন ঘাড় ব্যথা রোগীর আপনি হিস্ট্রি নিয়ে দেবেন আপনার বাসার কাছে বা সংসারে, বা আপনি আপনার আত্মীয় স্বজন কোন ঘাড় ব্যথা রোগী থাকলে দেখবেন যে সে কিন্তু বহুদিন ধরে সাফার করছে, মাসের পর বছরের পর বছর পেইন কিলার খাচ্ছে, ক্যালসিয়াম খাচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছে, মাসেল, কিন্তু ব্যথা কিন্তু ভালো হচ্ছে না। পরবর্তীতে কি বলছে, সবাই বলছে এখন একটু ফিজিওথেরাপি দেন। এই যে 4 বছর 5 বছর কষ্ট করার পর ফিজিওথেরাপি দিল, যেটা আমরা বলছি না, ফার্স্টে ফিজিওথেরাপি দিতে হবে। প্রথমে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা দেন, তাহলে এই 5টা বছর আপনার জীবন থেকে হারাবে না। এই যে এত মেডিসিন খেয়ে 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 সময় নষ্ট করেছেন, এটারও প্রয়োজন হবে না। সো আর্থিক ক্ষতি হচ্ছে না, শারীরিক ক্ষতি হচ্ছে না, মানসিক ক্ষতি হচ্ছে না। রোগী যখন লং টাইম সাফার করছে তখন তার আর্থিক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে, ফিজিক্যালি সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাংসারিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যেগুলা থেকে বাঁচার জন্য ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।